আসসালামু আলাইকুম वेलकम টু তো আমরা হচ্ছে ডায়াগ্রাম সিরিজের রাইটিং টাস্ক 1 এর ডায়াগ্রাম সিরিজ ক্লাস করব আজকে তো দেখে থাকলে আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমি একটা সিরিজ আকারে করছি যেখানে আমি সব ডায়াগ্রামের आंसर কিভাবে লেখা যেতে পারে সেটা দেওয়ার চেষ্টা করছি তো বড় বড় মতই কিছু কথা যে আপনারা যখন ভিডিওটা দেখবেন ফোনটা স্ক্রিনটা চওড়া করে নেবেন যারা ফোনে দেখবেন যাতে করে গুলো একটু

আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে যে ডায়াগ্রামের ওভারঅল টিপস কিভাবে একটা ডায়াগ্রাম লিখে আসা যাবে তো চলেন আজকে আমরা এটা করবো এটা হচ্ছে ক্যামব্রিজ সিক্সটিনের আমাদের এস ফার এস আই রিমেম্বার ক্যামব্রিজ ষোলোর টেস্ট টু ওই যে আখ উৎপাদন সেটা তাহলে আমরা একটু প্রশ্নটা দেখি আমাদের প্রশ্ন কি বলা হচ্ছে দ্য ডায়াগ্রাম বিলো শো আমার স্ক্রিনটা একটু দুই ভাগে ভাগ করে নিতে হচ্ছে কারণ যেহেতু আমি স্যাম্পল আনসার্ড দেখাব আর হচ্ছে পাশে ছবিটাও রাখতে হবে জন্য একটু ফন্টটা ছোট দেখা যাচ্ছে পরে। দ্য ডায়াগ্রাম শো দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর মেকিং সুগার যে চিনি উৎপাদন फ्रॉम সুগারকেন আগ থেকে চিনির উৎপাদন দেখাচ্ছে। তাহলে আমরা দেখি কি কি আছে টোটাল আমাদের এক টোটাল সাতটা স্টেপ আছে। প্রথমে হারভেস্টিং করা হচ্ছে গ্রোইং করা হচ্ছে। পরে হারভেস্টিং করা হচ্ছে দুই ভাবে একটা হচ্ছে হাত দিয়ে ম্যানুয়ালি একটা হচ্ছে গাড়িতে মানে অটোমেটিক মেশিনে তিন নাম্বার হচ্ছে ওই মানে আখ যেগুলা ফসল তোলার পর সেগুলোকে একটা ক্রাশিং মেশিনে দেয়া হচ্ছে সুগারকেনগুলোকে দিয়ে জুস এক্সট্রাক্ট করা হচ্ছে পরে ওই আখের রসটা কি করা হচ্ছে পিউরিফাই বিশুদ্ধ করা হচ্ছে একটা লাইমস্টোন ফিল্টারের মাধ্যমে চতুর্থ ধাপে পঞ্চম ধাপে ওই যে পিউরিফাইড জুসগুলো মানে বিশুদ্ধ করা জুসটা উত্তপ্ত করা হচ্ছে জাল দেয়া হচ্ছে এবং ইভাপোরেশনের মাধ্যমে ওই জুসকে সিরাপে পরিণত করা হচ্ছে ষষ্ঠ ধাপে ওই যে জুসটা আছে সেটাকে একটা সেন্ট্রিফিউজে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে ওই সুগার ক্রিস্টাল সিরাপ থেকে আলাদা হয়ে যাচ্ছে আর এরপরে হচ্ছে লাস্টের ধাপে ড্রাই অ্যান্ড কুলিং মানে শুকানো হচ্ছে এবং উৎপাদন করা চিনি শুকানো হচ্ছে এবং ঠান্ডা করা হচ্ছে করে মার্কেটে দিয়ে দেওয়া হচ্ছে ওকে তো চলেন তাহলে আমরা লিখি যে কিভাবে এই আনসারটা সুন্দর করে লেখা যায় তাহলে সবার আগে আমরা প্রথমে কি করব আমরা ইন্ট্রো লিখব ইন্টোর জন্য আমরা কি করি কোয়েশ্চেন

ওকে তাহলে আমাদের ইন্ট্রো লেখা ডান এবার হচ্ছে আমরা কি করব আমরা ওভারঅল লিখব আমি বরাবরই বলে এসেছি যে ওভারঅলটা কিন্তু আমাদের রাইটিং টাস্ক 1 এর ব্রেইন আমরা যেমন মানব দেহ ब्रेन ছাড়া অচল তেমনি সুন্দর একটা ওভারঅল যদি আমাদের না থাকে আমরা কখনো ব্যান্ড 7 উঠাইতে পারবো না আমার কথা বিশ্বাস না হলে রাইটিং টাস্ক 1 এর মার্কিং ক্রাইটেরিয়াটা আছে সেখানে দেখে আসেন টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স এইখানে বলে দেওয়া আছে ঠিক আছে আর যদি যারা ডায়াগ্রামের এই লাইন গ্রাফের ভিডিও দেখেছেন সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি বর্ণনা করেছি যে একটা ওভারঅল কতটা আউটস্ট্যান্ডিং মানে আউটস্ট্যান্ডিং ওভারঅল হতেই হবে যদি আমরা রাইটিং টাস্ক ওয়ানে ভালো মার্কস তুলতে চাই আচ্ছা তাহলে ওভারঅল এর জন্য আমি প্রিভিয়াস লেসন আপনাদেরকে কি শিখি প্রিভিয়াস লেসনটাতে কি শিখিয়েছি ডায়াগ্রামের যে ওভারঅল এর জন্য আমরা কি করব সিম্পলি আমরা দেখব টোটাল কতগুলো স্টেপস আছে তাহলে আমরা আগে ফ্রেজটা নিয়ে নি ওভারঅল ইট ইজ এভিডেন্ট

রেঞ্জিং ফ্রম এবার আমরা কি করবো ফার্স্টে আমরা বলবো টোটাল কতগুলা প্রসেস আছে তাহলে আমরা ওভারঅল বললাম ওভারঅল ইট ইস এভিডেন্ট দ্যাট দ্য ম্যানুফ্যাকচারিং অফ সুগার ইনভলভস সেভেন সিকুয়েন্সিয়াল স্টেপস তাহলে আমরা বললাম টোটাল দে আর সেভেন স্টেপস এবার আমরা বলবো কোথ থেকে শুরু হচ্ছে আমরা বলবো হচ্ছে চাষাবাদ করার মাধ্যমে শুরু হচ্ছে স্টেপস রেঞ্জিং ফ্রম

ওকে আমাদের ওভারঅল পালা তাহলে ওভারঅলে আমরা কি করলাম যে টোটাল কতগুলো স্টেপস আছে সেটা বললাম যেটা শুরু হয় কোথ থেকে শেষ হয় কোথ থেকে এটা বললাম আচ্ছা তাহলে এবার আমরা বডি পারে ওয়ানে চলে যাব আমরা এবার প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা করব দ্য প্রসেস ইনিশিয়েটস উইথ দা

তাহলে দেখেন আমাদের বলে দেওয়া আছে যে গ্রোয়িং প্রথমে জন্মানো হয় বারো থেকে আঠারো মাস সময় লাগে কি ফসল উৎপাদনের উপযোগী হতে এগুলো দেওয়া নাই বাট আমরা নিজে থেকে লিখেছি যাতে আমাদের লেখাটা অনেক সুন্দর হয় আচ্ছা পরবর্তীতে দ্বিতীয় স্টেপসে কি হচ্ছে হার্ভেস্টিং করা হচ্ছে হার্ভেস্টিংটা দুই ভাবে করা যায় একজন লোক এই যে কাস্তে হাতে করতেছে ম্যানুয়ালি আর একটা অটোমেটিক মেশিন ফুলি অটোমেটিক যেখানে মারাই ছাড় ছাড়াই সবকিছু হয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো সুগার ক্যান ক্যান বি হারভেস্টেড ইন টু ডিফারেন্ট ওয়েস সুগার ক্যান ক্যান বি হারভেস্টেড ইন টু ডিফারেন্ট ওয়েস দুই ভাবে ফসল আহরণ করা যাবে ধারালো কাচি এর কাছ থেকে দেওয়া নাই বাট আমি দেখে বুঝে নিচ্ছি আমাকে আমার কমন সেন্স ইউজ করে আমি আমার লেখাটা এক্সপ্যান্ড করার জন্য এটা লিখতেছি যে ওয়ান ইজ ম্যানুয়ালি বাই ইউজিং এই শার্প সিকেল বাই তাহলে আমাদের দ্বিতীয় ধাপ লেখা হয়ে গেল এখন আমরা তৃতীয় তৃতীয় ধাপে চলে আসি ইন দা নেক্সট স্টেপ আমরা লিখি ইন দা নেক্সট স্টেপ পরবর্তী ধাপে কি করা দেখেন আখের রসকে কি করা হচ্ছে যে একটা ক্রাশিং মেশিনে ক্রাশ করা হচ্ছে করে কি বের করা হচ্ছে জুস বের করা হচ্ছে তাহলে এখন এটাই আমরা লিখব যে ইন দা নেক্সট স্টেপ সুগারকেন আর ক্রাশড ইনটু এ মেশিন একটা মেশিনে ক্রাশ করা হয় ইন অর্ডার ইন অর্ডার টু এক্সট্রাক্ট

Is purified by then the extracted juice uh, is purified by a limestone filter.

এটাকে জাল দেওয়া হচ্ছে দ্যুগার সুগারকেন জুস ইজ হিটেড এই যে দেখেন উত্তপ্ত করা হচ্ছে হিট করা হচ্ছে দা সুগার জুস আর হিটেড এটাকে গরম করা হয় এন্ড জুস আচ্ছা আমরা লিখি হিটেড হুইচ বিকামস হুইচ আচ্ছা না জুস ইজ পিউরিফাইড দ্যুগার ক্যান জুস আর হিটেড

সিরাপ কে আলাদা করে ফেলা হয় ঠিক আছে হুইচ যেটা কি হয় যে সুগার ক্রিস্টাল ফ্রম সিরাপ সিরাপারলি বলে দেওয়া আছে দেখেন যেটা তাহলে আমি লিখলাম ইন দা ফলোয়িং স্টেজ দ্য সুগার ক্রিস্টাল আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য সিরাপ

তাহলে দেখা হবে পরবর্তী ডায়াগ্রামে সে পর্যন্ত ভালো থাকবেন ডায়াগ্রাম লেসেনে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম